খেলাধুলো যারা করছে তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না, বিএনপিকে বুঝতে পারছে না। জনগণ যখন বাতিল করবে আওয়ামী লীগকে, সেটাই হচ্ছে আসল বাতিল। আমাদেরকে ওদিকে যেতে হবে, সকলের অধিকার সমুন্নত রেখে আগামী বাংলাদেশ গড়তে হবে। কারণ আমরা তো অধিকারের জন্য লড়াই করেছি, অধিকারের জন্য জীবন দিয়েছি, অধিকারের জন্য জেলে গেছি। সেই অধিকার কেড়ে নেওয়ার কারো কোনো অধিকার নাই। তাই আজকে আমাদের বুকে সাহস কেন আছে জানেন? কোনো শক্তি আমাদেরকে টলাতে পারবে না, কোনো শক্তি টলাতে পারবে। এই যে বিভিন্ন ধরনের আপনার রাজনৈতিক খেলাধুলো চলতেছে বাংলাদেশে, অনেকে আমাকে বলে পশ্চিমবঙ্গে এখন আবার কি শুরু হয়েছে এটা? ও তো চলে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, আবার দেশে আবার কি আমাদের এইসব ইয়ের মধ্যে যেতে হবে? আমি বলছি চিন্তার কোনো কারণ নাই। খেলাধুলা যারা করছে তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না, বিএনপিকে বুঝতে পারছে না। এই বিএনপি সেই বিএনপি নয়, এই বিএনপি শক্তিশালী অবস্থানে, এর শিখর অনেক গভীরে চলে গেছে। এই বিএনপিকে টলানো কারো সাধ্য নাই। দুই একটা সিদ্ধান্ত দেখেছেন না আপনারা ইতিমধ্যে? কি সিদ্ধান্ত দেখেছেন? দুই একটা কি কিছু? সুতরাং এরকম সিদ্ধান্ত দিলে এই অবস্থায় যেতে হবে। বিএনপিকে জোর করে ক্ষমতার বাইরে রাখার যে তাদের ভাবনা ছিল, ওই 111-এর বিরাজনীতিকরণ, আবার নতুন চিন্তা নতুন ভাবনা, ক্ষমতার কিছু স্বার্থ পেয়েছে। কেউ কেউ মনে করছেন এই ক্ষমতা বোধ হয় ধরে রাখলে মন্দ কি, কিন্তু এই স্বাদ পাওয়ার করুন সুযোগ নেই। এখন বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য 16 বছর যুদ্ধ করেছে, যুদ্ধ করেছে 16 বছর। বিএনপির কে ভাঙার সব ধরনের চেষ্টা হয়েছে, কিছু বাকি নেই। গুম খুন হত্যা মিথ্যা মামলা, জেলে চিকিৎসা না দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে চিকিৎসা না দিয়ে মেরে ফেলার চক্রান্তের মধ্যেও দেশনেত্রী টলে নাই, তারেক রহমান সাহেব টলে নাই, বিএনপির নেতা কর্মীরা কেউ টলে নাই, সবাইয়ের অবস্থান শক্ত। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারকে বিদায়ের এই 3টা সময় বিএনপির নেতৃত্বে বিএনপির অবদানের মাধ্যমে দেশকে বারবার একটি সংকটময় একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থান থেকে মুক্ত করেছে। বন্ধুগণ, এই দিনটার গুরুত্ব আমরা অনুধাবন করে যেটা গত 15-16 বছর ধরে আমরা পালন করতে পারি নাই, এবার আপনারা লক্ষ্য করেছেন এটা বড়ভাবে পালন করছি। জনগণের কাছে একটা মেসেজ যে এই দলটি হচ্ছে গণতন্ত্রের পক্ষের দল, এই দলটি স্বাধীনতার পক্ষের দল, এই দলটি মানবাধিকারের পক্ষের দল, এই দলটি অর্থনৈতিক মুক্তির পথের দল, এই দলটি বাংলাদেশের জনগণের নিরাপত্তা রক্ষার দল, এই দলটি বাংলাদেশের সত্যিকার সংবিধান রক্ষার দল, এই দলটি বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতির মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করার দল। তাই আজকের প্রেক্ষাপটে যেটা আমাকে বলতে হয়, আমরা গত 15-16 বছর ধরে আপনারা অনেকে যারা আছে এখানে বসে আছেন কঠিন সময় অতিক্রম করেছি, কঠিন সময় অতিক্রম করেছি।